আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের কার্যক্রম ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে এখন জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা নড়াইলের উদ্যোগে নড়াইলে স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ ডিশ চ্যানেলে প্রচারিত হচ্ছে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেখতে উৎসাহিত করুন। ধন্যবাদ সকলকে। প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে। আজও একটি মজা সৃজনশীল কাজ করব আমরা। আজকের ক্লাসে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাড়ির বাইরে কেউ যাবে না, ঠিক তো? আমি তোমাদের সাথে আছি মাহফুজা ইয়াসমিন শ্রাবণী, সহকারী শিক্ষক, আলোকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আজকে ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটি গল্প বলব। গল্পের শুরুতে একটি ছবি দেখি, ছবি দেখে বলবে ইনি কে। ইনি একজন রাজা। তোমরা কিভাবে বুঝেছো ইনি একজন রাজা? মাথায় মুকুট দেখে, রাজার কাপড় দেখে, রাজার পোশাক দেখে, আর রাজার চেয়ার, বসার চেয়ার দেখে, রাজার সিংহাসন দেখে বুঝতে পেরেছো ইনি একজন রাজা। আজ আমি তোমাদের রাজার গল্পই বলবো। তোমরা ঠিক ধরেছো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল মস্ত এক রাজত্ব। সেই রাজত্বে ছিল এক রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে রাজা থাকতেন, আর ছিল গাছপালা, ঘরবাড়ি, নদীনালা, পথঘাট, আরও ছিল বন জঙ্গল, আরও ছিল অনেক পশু পাখি। আর সেই রাজ্যে ছিল দুঃখী প্রজারা, তাদের মনে কোনো শান্তি ছিল না, কারণ রাজা তাদের সাথে কখনোই ভালো ব্যবহার করত না। রাজা তাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করত, তাই তারা খুব দুঃখী ছিল। আরেক দেশে ছিল আরেক রাজা, তিনি ছিলেন খুব ভালো। তার দেশের মানুষেরা খুব শান্তিতে থাকত, তাদের মনে অনেক আনন্দ। আর তারা সবাই দেখো তো কী পোশাক পরেছে, হ্যাঁ রাজার পোশাক পরেছে, মাথায় কী দিয়েছে, মুকুট দিয়েছে। তারা সবাই বলতো আমরা সবাই রাজা, তারা সবাই বলতো আমরা সবাই রাজা। গানে গানে আজ আমরা সেই রাজত্বের গল্প জানবো, মজা হবে না? তাহলে আমরা যে গানটা আজকে শিখব সেই গানটা হলো আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। প্রথমেই মন দিয়ে তোমরা গানটা শুনবে, ঠিক আছে বন্ধুরা? গানটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে তাই না? আমারও খুব ভালো লেগেছে, এই জন্য আজ আমি তোমাদেরকে এই গানটা শেখাবো। একদিনে তো এত বড় গান আমি শেখাতে পারবো না, আজকে আমি গানের প্রথমটুকু শেখাবো, প্রথম অংশটুকু। প্রথম অংশটুকুকে কী বলে? স্থায়ী বলে। প্রথম অংশটুকু তোমাদেরকে শেখাবো। তাহলে যেইটুকু আমরা শিখব সেটুকু আরেকবার মন দিয়ে শুনি। শুনেছ বন্ধুরা? তাহলে এসো ছবি দেখি আমরা, আর ছবি দেখে গানের লাইনের সাথে মিল করে গল্পগুলো তৈরি করে ফেলি, ঠিক আছে? এই ছবিটা আমি তোমাদের আগেই দেখিয়েছি। এই ছবিতে সবাই কি বলছে? আমরা সবাই রাজা, সবাই রাজা, তাই না? এখানে সবাই রাজা, দেখেছ? সবাই রাজার পোশাক পরেছে, রাজার মুকুট পরেছে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এরপরের ছবিতে দেখো, রাজা আছে, রাজত্ব আছে, আমাদের এই রাজার রাজত্বে। রাজা আছে, রাজত্ব আছে, আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, আমাদের এই রাজার রাজত্বে, আমাদের এই রাজার রাজত্বে, রাজার রাজত্বে, আমাদের এই রাজার রাজত্বে। রাজা নইলে মোদের, নইলে মোদের, রাজার শনি নইলে না হলে মোদের, আমাদের রাজার শনি, রাজার সাথে। দেখো, দেখা করতে এসেছে রাজার সাথে, মিলব কি সত্যে, মিলব, দেখা করব কোন অধিকারে,
কি সত্যে সত্যে অধিকারে। আমরা যখন ভালোভাবে পড়াশুনো করে নিই তারপরে কি করি, বাবা মায়ের কাছে যেয়ে বলি আমি তো পড়াশুনো করে নিয়েছি, এখন আমি একটু টিভি দেখব, একটু টেলিভিশন দেখতে দাও আমাকে, বলি না, দাবি করি যে সত্য দাবি করা অধিকার। ঠিক আছে, মিলব কি সত্যে নইলে মোদের রাজার সনে, মিলব কি সত্যে, এটা তো আগেই দেখেছি, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এসো এবার আমরা অনুশীলন করি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। এবার আমার সাথে সাথে তোমরা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আবার আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে, বলো নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, মিলব কি সত্যে, বলো মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, বলো আমরা সবাই রাজা। সুন্দর, এবার এসো বাদ্যযন্ত্রের সাহায্যে বাজনার সাথে সাথে আমরা একটু অনুশীলন করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। সুন্দর, এবারে বাড়িতে তৈরি যে কোনো বাদ্যযন্ত্রের সাহায্যে তোমরা কিন্তু এই গানটি তালে তালে গেতে পারো, গাইতে পারো। তাহলে আমরা দেখতে পারি ছোট্ট একটা বোতলের মধ্যে যদি ছোট ছোট ইটের টুকরা অথবা তেঁতুলের বিচি আমরা ঢুকিয়ে নিয়ে গাই, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। হাতে তালি দিয়েও আমরা গাইতে পারি গানটা। আচ্ছা, এবারে দেখো বনের রাজা কে তোমরা জানো? বনের রাজা সিংহ। বনের পশুরাও তাদের রাজাকে নিয়ে গান গাইছে, দেখতে চাও তোমরা? মজা পেয়েছো না সবাই? অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এবার দেখো ছবির এই মানুষটিকে আমরা কেউ চিনি কিনা, চেনো তোমরা? হ্যাঁ, ইনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অপূর্ব সুন্দর গানটি লিখেছেন। কোন গানটি? আমরা সবাই রাজা। ভেরি গুড, তোমরা সবাই বলতে পেরেছ। এই জন্য তোমরা কি জানো আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আমাদের জাতীয় সঙ্গীতও তার লেখা। কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, বলো সবাই, রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই এরপর জিজ্ঞেস করলে বলতে পারবে না? ধন্যবাদ সকলকে। মনে রাখবে, আজ আমরা যে অপূর্ব সুন্দর গানটি শিখলাম সেই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসো এবার আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা,
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা সবাই পারবো না সবাই বাসায় বাবা মাকে ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনদেরকে বড় ভাই বোন থাকলে বড় ভাই বোনদেরকে গানটি সুন্দর করে শোনাবো বাসার থেকে বাইরে কোথাও যাব না ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে ছোট্ট সোনামণিরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে রয়েছেন জনাব আঞ্জুমানারা জেলা প্রশাসক নড়াই এবং জনাব মোহাম্মদ শাহ আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নড়াইল মহল্লা